গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। পরিষ্কার পরিচ্ছন্নতা যেখানে সুস্থতার প্রথম শর্ত, সেই সুস্থ হওয়ার প্রতিষ্ঠানেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ময়লা আবর্জনা, তাও আবার হাসপাতালের ভেতর ও বাহিরে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরজমিনে ঘুরে দেখা গেছে, প্রতিষ্ঠানটির সম্মুখভাগের সীমানা প্রাচীর ঘিরে জায়গাতেই রয়েছে আবর্জনার স্তূপ। হাসপাতালের চারপাশেই ময়লা আবর্জনা পড়ে আছে। ওই স্থানে ব্যবহৃত ইঞ্জেকশনের স্যাম্পল, ব্যবহৃত গছ, তুলাসহ অন্যান্য বর্জ্য পড়ে আছে। ওই সময় আশেপাশে বেশ কয়েকজনকে প্রস্রাব করতেও দেখা যায়। হাসপাতালের ভর্তি রোগীরা বলেন, একটু বাতাস হলেই ময়লা আবর্জনার দুর্গন্ধে পেটের নাড়িভুঁড়ি উল্টে আসে। এছাড়াও হাসপাতালের বারান্দায় ময়লা ফেলে রাখতে দেখা গেছে। ওষুধের বিভিন্ন পরিত্যক্ত মোড়ক, পলিথিন, তুলা, টিস্যুসহ যত প্রকারের উচ্ছিষ্ট রয়েছে সবই এই হাসপাতালের ভেতর এবং বাহিরে পড়ে থাকতে দেখা যায়। অবাক করার বিষয় হলো, এই ময়লা আবর্জনাকে দূর করার কোনো উদ্যোগই নেই হাসপাতাল কর্তৃপক্ষের। তারা ময়লার পাশ দিয়ে প্রতিদিন অফিসে যাওয়া আসা করেন, এর চারদিকে দিনের পর দিন অবস্থান করছেন। বিগত বছরগুলোতে যে চিকিৎসা প্রতিষ্ঠান নানা প্রকার ফুলের শোভায় পরিপূর্ণ থাকত, আজ সেখানে একরকম আবর্জনার বিচিত্র শোভা, মৃদু দুর্গন্ধময় করুণ এক অবস্থা। রোগীদের মতে, কর্তৃপক্ষের উদাসীনতা আর অবহেলার জ্বলন্ত প্রমাণ এটি। নাম প্রকাশে অনিচ্ছুক এক রোগীর আত্মীয় বলেন, আমি বেশ কয়েকদিন ধরে এই আবর্জনাগুলো দেখছি এখানে, প্রতিদিনই ভাবি আজকে মনে হয় এগুলো পরিষ্কার করবে। স্বাস্থ্যসেবার গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠানটি এখন আবর্জনায় ভরা, এটি পরিষ্কারে কর্তৃপক্ষের সদিচ্ছাই যথেষ্ট। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর মোহাম্মদ আবুল ফাত্তার সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। সাম্প্রতিক সব আপডেটের জন্য বিশ্বজুড়ে তারুণ্য থাকুন তারুণ্য টিভি অনলাইনের সাথেই। আমাদেরকে সার্চ করুন পেজ, ইউটিউব ও গুগলে।